এই স্ক্রিনের ডায়াগ্রামটা স্পট অ্যান্সার টাইপের স্ক্রিনের ডায়াগ্রাম, সেটা হচ্ছে স্পট অ্যান্সার টাইপের থ্রি। সিন্স এফেক্স, যে এফেক্সটা দেওয়া আছে এফেক্স, এটা হচ্ছে ইচ পলিনোমিয়াল, পলিনোমিয়াল পলিনোমিয়াল ফাংশন, দেয়ারফোর ইট ইজ কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস অ্যান্ড ডিফারেন্সিয়েবল, কন্টিনিউয়াস এবং ডিফারেন্সিয়েবল এভরিওয়্যার, যেটা আমি বারবার কথাটা বলছিলাম এভরিওয়্যার। এবার দেখ আমার তাহলে কন্টিনিউয়াস রোলস থিওরেমের কন্টিনিউটি এবং ডিফারেন্সিবিলিটি এটা কোনো অসুবিধাই নেই, ঠিক আছে। তাহলে এফএক্সটা কোন কোন জায়গায় জিরো, এখানে তুই যদি বলিস এফএক্স ইকুয়াল টু জিরো ফর এক্স ইকুয়াল টু, এক্স ইকুয়াল টু একেতে এক বসালে, দুই বসালে, তিন বসালে এবং চার, তাহলে এফএক্স হ্যাভ রুটস অ্যাট এক্স ইকুয়াল, রুট মানে কি ওই ওই বিন্দুগুলোতে এক্স এর মানটা এই এই বসালে সে জিরো হবে। তার মানে তুই আমাকে বল যে এফ অফ ওয়ান ইকুয়াল টু জিরো এবং এফ অফ টু ইকুয়াল টু জিরো, তাহলে আমার ডেফিনেটলি এক যদি রোলস থিওরাম অ্যাপ্লাই করি তাহলে বাই রোলস থিওরাম, তাহলে বাই রোলস থিওরাম আমি কি বলতে পারি, বাই রোলস থিওরাম, রোলস থিওরাম ঠিক আছে অন কোন ইন্টারভ্যালে, সেটা হচ্ছে ওয়ান থেকে টু এর মধ্যে, ঠিক আছে। যদি আমি বলি ঠিক আছে দেয়ার এক্সিস্ট সি বিলংস টু ওপেন ইন্টারভ্যাল ওয়ান থেকে টু সাচ দ্যাট এফ ড্যাশ সি সমান জিরো, যেখানে সিটা এক থেকে নিতে পারি। আবার সিমিলারলি একই রকম ভাবে এগেন এগেন সিনস যেহেতু আমার এফ অফ টু এটা জিরো এবং এফ অফ থ্রি এটা জিরো, তাহলে এফ অফ টু আর থ্রি জিরো মানে কি বলতে পারিস, সেটা হচ্ছে এফ অফ টু ও জিরো এফ অফ থ্রি ও জিরো, তার মানে দ্যাট মিন্স এফ অফ টু ইকুয়াল টু এফ অফ থ্রি আর কন্টিনিউয়াস ডিফারেন্সিয়াল আগে হয়ে গেছে, তাহলে দেয়ার ফোর বাই এগেন বাই রোলস থিওরাম, রোলস থিওরাম কী হবে সেটা হচ্ছে অন এবার ইন্টারভ্যালটা কত হবে দুই থেকে তিন, দেয়ার এক্সিস্ট কী হবে একটা সি, সি নয় একটা সি লিখেছি বলে আর সি লিখছি না, টি দুই থেকে তিনের মধ্যে সাচ দ্যাট কী হবে এফ ড্যাশ ডি ইকুয়াল টু জিরো, ওটাই তো ওটা বলেছে যে দুই থেকে তিনের মধ্যে একটা রুট আছে, হ্যাঁ দুই থেকে তিনের মধ্যে রুট আছে কার, তার ডেরিভেটিভের রুট আছে ডেফিনেটলি। তারপর আবার কী আছে সেটা হচ্ছে এক থেকে দুইয়ের মধ্যে রুট আছে, এটা দেখালাম। আবার একটা যদি বলিস এগেন এগেন কত সেটা হচ্ছে এফ অফ থ্রি ইকুয়াল টু জিরো এফ অফ ফোরও ইকুয়াল টু জিরো, ঠিক আছে। তাহলে দেয়ার ফোর বাই রোলস থিওরাম সে একই কথা, রোলস থিওরাম ওয়ান এবার ইন্টারভ্যালটা হবে কত তিন থেকে চার, ঠিক আছে। দেয়ার এক্সিস্ট একটা ই বলে একটা থাকবে অবশ্যই ওপেন ইন্টারভ্যাল তিন থেকে চারের মধ্যে সার্চ দেখ কত সেটা হচ্ছে এফ ড্যাশ ই, সেটা এটাই আমার বলে, তাহলে দেয়ার ফোর এফ ড্যাশ এক্স এটাই কনক্লুশন বলছে এফ ড্যাশ এক্স মানে তার ডেরিভেটিভটা যে ফাংশনটা দেওয়া আছে তার ডেরিভেটিভটা হ্যাভ রুটস, তার রুট হ্যাভ কটা রুট হ্যাভ থ্রি রুট, ঠিক আছে ইন কত ওয়ান থেকে টু টু থেকে থ্রি থেকে থ্রি থেকে